আসসালামু আলাইকুম, এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আজকের রেসিপিটা দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে সিরামিকের বাটিতে কেক, আর এই কেকটা কিন্তু খুবই সফট আর স্পঞ্জি হয়েছে। যারা নতুন কেক তৈরি করছেন, আমি তাদেরকে বলবো আজকের রেসিপি ফলো করে তৈরি করার জন্য। কারণ হচ্ছে আমি এখানে ডিম দিয়েছি মাত্র দুইটা। আমরা যারা নতুন করে কেক শিখছি, তারা কিন্তু চাইলে পরিমাণে অল্প অল্প করে নিয়ে তারপর হচ্ছে শিখতে পারি। কেক তৈরির জন্য আমি এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি একটা বাটিতে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কেক তৈরি করার জন্য মেজারমেন্টটা হচ্ছে সব থেকে আগে, তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে, তারা চাইলে বিট করে নিতে পারেন। তারপর এখানে আমি অনেকটা সময় ধরে এটা খুব ভালো করে ফুম করে নিয়েছি। এই ডিমের মিশ্রণটা যদি ফুমি না হয়, তাহলে কেকটা কিন্তু সফট হয় না। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণটা চেলে মিশিয়ে তারপর কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে নাড়তে নাড়তে খুব স্মুথ একটা মিশ্রণ কিন্তু হয়ে গেছে। আর আজকের কেক তৈরি করছি আমি এরকম একটা সিরামিক্সের বাটিতে। এই টাইপের বাটি কিন্তু সবার কাছে আছে। বাটিটার মাঝে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর উপর থেকে ঢেলে দিচ্ছি কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম। এখন কেকের উপরটাতে কিছু বাদাম কুচি দিয়ে আর চেরি কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। আর কেকটা আমি বেক করছি চুলাতে। আজকের কেকটা আমি বেক করছি সিলভারের পাত্রে। অনেক অনেক কমেন্টস পেয়েছি যে সিলভারের পাতিলে কি কেক বেক করা যাবে, তাদের জন্য আজকের রেসিপি। তো চুলায় একটা পাত্র বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম, বালিটালি কিছুই দিতে হবে না। তারপর হচ্ছে একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কাঁচের ঢাকনা দিয়ে ঢাকলে যেটা হবে, আমি কেকটা কীরকম হয়েছে দেখা যাবে। তো ঠিক 35 মিনিট পর কেকটা বেক করা হয়ে গেছে, আর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে, আর বাটিটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম ভয় নেই। তারপর কেকটা আমি আপনাদের সাথে একটু খুলে শেয়ার করছি যে এটা কতটা সুন্দর হয়েছে। যারা নতুন কেক শিখছেন, তারা কিন্তু চাইলে এই রেসিপি ফলো করে ছোট ছোট করে কেক বানিয়ে তৈরি করতে পারেন। তো খুবই সফট আর তুলতুলি হয়েছে, আর বাটিটা কিন্তু এখনও ভাঙেনি, একদম ঠিক আছে। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আমার এরকম আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।